করোনার তৃতীয় ঢেউ আসার আগে দুর্গাপুরে চলছে নাইট কারফিউ। করোনার তৃতীয় ঢেউ আসার আগে রাজ্য সরকার বিভিন্ন রকমের আসানসোলে দুর্গাপুর পুলিশ কমিশনের তারই পরিপ্রেক্ষিতে নাইট কারফিউ শুরু করেছে। আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনের পশ্চিমের কুলডি থানার নিয়ামতপুর ফাঁড়ির এলাকার নিয়ামতপুর বাজারে ব্যাপক ভিড় থাকায় এসিপি ওমর আলী মোল্লা নিজে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও র্যাফকে সঙ্গে নিয়ে মাস্ক অভিযান শুরু করলেন। নিয়ামতপুর বাজারের বিভিন্ন অংশ ঘুরে মাস্কবিহীন মানুষকে মাস্ক পরার অনুরোধ করলেন। তবে বেশ কিছু মানুষের মুখে করোনার এই সময় মাস্ক দেখা গেল না। প্রথম দিন ওয়ার্নিং দেয়া হলো, কিন্তু পরের দিন থেকে বাজারে অহেতুক আড্ডা দেওয়ার থাকলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানালেন এসিপি ওমর আলী মোল্লা। এডিপিসির পক্ষ থেকে আমাদের এলাকাতে যারা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের একটা এই অভিযানটা, কারণ কোভিডের থার্ড ওয়েভ আসতে চলেছে বলে একটা অনুমান করা হচ্ছে এবং এই থার্ড ওয়েভটা আগে দুটো ওয়েভের চেয়ে আরও ভয়ানক হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যদি মাস্ক না পরে সচেতন না হয় তাহলে পরে এই কোভিডের সংক্রমণটা আরও ছড়াতে পারে। আমরা আশাবাদী মানুষ বুঝবে, কারণ এটা মাস্ক পরাটা তাদের নিজেদের জন্য ব্যক্তিগত ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে আমরাও, কারণ সবাই মিলে যদি একসঙ্গে ব্যাপারটা ফলো না করি তাহলে পরে আমাদের এই কোভিডটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ওয়ার্নিং দিলাম, বোঝালাম মানুষকে, আমরা আগে সচেতন করেছি, কিন্তু এরপরে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।